আমরা যারা বাংলা সিনেমা দেখি বা দেখতে ভালোবাসি তাদের কাছে ঋত্বিক চক্রবর্তীর নামটা বিশেষ পরিচিত শুধু তাই নয় তাদের পছন্দের অভিনেতাদের তালিকার উপরের দিকেই নাম রয়েছে ঋত্বিক চক্রবর্তীর আজকে আমরা এই ভিডিওতে ঋত্বিক চক্রবর্তী বায়োগ্রাফিটি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সাতাত্তর সালে একত্রিশে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ঋত্বিক চক্রবর্তী ঋত্বিকের বাবা সিনেমা দেখতে খুব ভালোবাসতেন এবং তিনি বাংলা ছবির পরিচালক ঋত্বিক ঘটকের সিনেমার খুব বড় ভক্ত ছিলেন স্বাভাবিকভাবেই তিনি তার ছোট ছেলের নাম রাখেন ঋত্বিক ছোটবেলার পাড়ার ক্লাবের নাটক দলের দাদার অভিনয় দেখত এবং তাদের সাথে অল্প স্বল্প রিহার্সাল করতে করতে অভিনয়ের প্রতি ভালো লাগা চলে আসে ছোট্ট ঋত্বিকের এরপর নাটকের দলে বেশ আনন্দের সাথে অভিনয় করতে থাকে ঋত্বিক এবং মনে মনে ভাবতেন কোনো একদিন হয়তো হঠাৎ করেই সুযোগ পেয়ে যাবেন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারেন সিনেমাতে সুযোগ পাওয়াটা এতটাও সহজ নয় এরপর নাটকের পাশাপাশি তিনি বিভিন্ন রকম কাজ বা চাকরি খুঁজতে থাকেন এই সময় তিনি বেশ কিছুদিন সেলসম্যানের চাকরিও করেছেন কিন্তু বাঁধা ধরা কোনো কাজই তিনি বেশি করতে পারেননি এরপর নাটকের পাশাপাশি টেলিভিশনে কিছু কাজ করতে শুরু করে ঋত্বিক এইভাবে রেগুলারলি টেলিভিশনে কাজ করাকালীন হঠাৎই একদিন ঋত্বিকের কাছে একটি ফোন আসে এবং ফোনটা রিসিভ করার পর ফোনের ওপারে থাকা ব্যক্তির বলেন আমি রজদ্রাব্য দত্ত বলছি একটি নতুন ডিরেক্টর একটি নতুন সিনেমা নিয়ে কাজ করতে চায় আমি টেলিভিশনে তোমার কাজ দেখেছি আমার মনে হয় তুমি চরিত্রটা পেয়ে যেতে পারো তুমি ডিরেক্টরের সাথে যোগাযোগ করো এই সুযোগটার জন্যই ঋত্বিক যেন এতদিন অপেক্ষায় ছিলেন সাথে সাথে ডিরেক্টরের সাথে যোগাযোগ করে এবং সিনেমার গল্প অপছন্দ হলেও সিনেমাটি করতে রাজি হয়ে যায় ঋত্বিক এটিই ছিল তার প্রথম সিনেমা পাগল প্রেমী যেটি দক্ষিণ ভারতে আরিয়া নামের একটি সিনেমার রিমেক এরপর দু সালে অঞ্জন দত্তের চলো চল লেটসগো নামে একটি সিনেমাতে অভিনয় করেন এবং তারপর থেকেই বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঋত্বিককে চিনতে শুরু করে এরপর দু সালে ক্রস কানেকশান ও দু সালে লে ছক্কে নামে সিনেমাতে অভিনয় করে কিন্তু তখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সেভাবে কাজ পাচ্ছিলেন না হৃত্বিক এরপর দু সালে রিলিজ করে কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা শব্দ এই সিনেমাটি বেস্ট ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার পায় এবং তারপর থেকেই বাংলা ইন্ডাস্ট্রি ঋত্বিক চক্রবর্তীকে সিরিয়াসলি নিতে শুরু করেন এরপর দু সালে রিলিজ করে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত বাকিটা ব্যক্তিগত এই সিনেমাটিও বেস্ট ফিচার ফিল্ম হিসাবে ওই বছর আবার জাতীয় পুরস্কার পায় এরপর একের পর এক সিনেমাতে অসাধারণ অভিনয়ের কাজ পেতে থাকেন হৃত্বিক তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে নির্বাক ভিতু আসা যাওয়ার মাঝে দ্য ভায়োলেন্ট ফ্লেয়ার বিবাহ ডায়েরিজ মাছের ঝোল নগরকীর্তন ভিঞ্চিদা জ্যেষ্ঠ পুত্র পরিণীতা প্রভৃতি ঋত্বিক চক্রবর্তী পরবর্তী প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত রেখে গিয়েছেন সুন্দর শরীর ও সুন্দর হেয়ারস্টাইল থাকলে তবেই যে সিনেমার নায়ক হওয়া যায় সেই মিথটা তিনি ভেঙে দিয়েছেন এই বিষয়ে তিনি বলেন বাংলা সিনেমা ধরন পাল্টেছে তাই হয়তো তিনি নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণের সুযোগ পেয়েছেন তার মতে এর আগে অনেক গুণী অভিনেতা ছিলেন কিন্তু তখনকার দিনে তারা সেইভাবে সুযোগ পাননি তাই তারা অন্ধকারেই রয়ে গিয়েছেন বলে মনে করেন বাংলা ইন্ডাস্ট্রির ভার্সেটাইল একটা ঋতিক চক্রবর্তী আশা করবো উনি ওনার সিনেমার কেরিয়ারে আরও অনেক ভালো ভালো কাজ করবেন এবং আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দেবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করব আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে তাই সবশেষ আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং